ঢাকা 17 আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির একাধিক প্রার্থী মনোনয়ন নিয়ে রসনের স্বাদ ও জি এম কাদেরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দলের মহাসচিব বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী রসনের স্বাদের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। আর সাবেক মহাসচিব বলেছেন, নকল গঠনতন্ত্র তৈরি করে নিজেদের স্বার্থে জি এম কাদের প্রার্থী দিয়েছেন। শাকির আদনান জানাচ্ছেন। ঢাকা 17 আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ায় ওই আসন শূন্য হয়। সেখানে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ দলীয় প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদের নাম ঘোষণা করেন। অন্যদিকে দলের চেয়ারম্যান জি এম কাদের ওই আসনে মনোনয়ন দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমানকে। একই আসনে দুজন প্রার্থী দেয় প্রশ্ন উঠেছে লাঙ্গল প্রতীক নিয়ে কে লড়বেন ওই আসনে, চলছে নানামুখী আলোচনা। তবে দলের সাবেক মহাসচিব বলছেন, দলে অনেকদিন আগে থেকেই দ্বন্দ্ব চলছে। ঢাকা 17 আসনে শেষ পর্যন্ত দলীয় প্রতীকে জাপার প্রার্থী কি হবেন তা রোববার জানাবে নির্বাচন কমিশন। ওই আসনে উপনির্বাচন হবে 17 জুলাই। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা।